ওরে মানুষ, আজকে সবাই টিভি সিনেমা নিয়ে বেহুশ হয়ে আসো, ওই দিনকার কথা মনে করো, সেই দিন নাকি কিয়ামত শুরু হয়ে যায়। কথা বলেন আমার মা বোনেরা, এই যে সেই কিয়ামতের দিন যদি শুরু হয়ে যায়, আজকে আসমানের দিকে তাকায় দেখি লক্ষ লক্ষ তারকা আসমানের মধ্যে, আর লক্ষ লক্ষ মানুষ জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ও বান্দারে আমি তোমাদের দিয়া এই জমিনটা সাজাইছি, আর আমি লক্ষ লক্ষ তারকা দিয়া আসমান সাজাইছি। আমার মা বোনেরা লক্ষ্য করেন গো মা, আসমানটা যদি দেখি দোল খেতে আছে, আমাদের হুশ থাকবে, কথা বলেন হুশ থাকবে, আমরা ভয় করব কার, বলেন কার ভয় করব, এখনো কার ভয় করব, দুনিয়ার জিন্দগিতে আল্লাহর জমিনে চলতেছি, আমরা শুধু ভয় করব আল্লাহর। আল্লাহ কি আপনার কাছে কি টাকা চাইছে, পয়সা চাইছে, সম্পদ চাইছে, আপনার সন্তানের ভাগ চাইছে, নাকি আপনি যে গহনা বানাইছেন তার ভাগ চাইছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমার বান্দারে, ইয়া আল্লাযীনা আমানু ত্বাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলেন আল্লাহু আকবার। হে মুসলমানেরা, তোমরা যারা ইমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হয়া কেউ অন্ধকার কবরে যায় না। আমাদের কি হয়ে কবরে যাইতে বলেছে, বলেন কি হয়ে, মুসলমান হয়ে, আমরা তো সবাই বলি মুসলমান, তবে আল্লাহ তো বলছে মুসলমানের মতো মুসলমান হয়ে কবরে আসো, গরুর গোশত খাইলেই মুসলমান হওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেটি? মুসলমানের কাজ কালেমার আইন মানতে হবে, কালেমার তাওহীদ মানতে হবে, কোরআনের আইন মানতে হবে, কথা বলেন ঠিক কি না? কোরআনের আইন মানার দরকার আছে কি আছে না? যদি কোরআনের আইন না মানি, লক্ষ্য করুন আসমানের দিকে তাকাবো, তাকাইয়া দেখতে পারবো, আহারে কত বড় বিপদ, আসমানটা দোল খেতে আছে, আসমান দোল খেতে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, যেদিন আমি কোরআনের অক্ষর উঠাইয়া নিব, ওই দিন তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিব। সুবহানাল্লাহ, বলেন তওবার দরজা বন্ধ করে দিব। এ মা বোনেরা, এখনো তওবার দরজা খোলা আছে, তওবা করতে হবে জীবনের গুনামাপের জন্য। সম্মানিত মা বোনরা খেয়াল করুন, এমন সময় আসমান দোল খেতে আছে, আসমান এমন ভাবে দোল কাচ্ছে, তওবা করতে যাব আমাদের তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে যাব জবান বন্ধ, আর কিছু বলতে পারবো না, দেখতে পারবো কোরআনের হাফেজগুলো আল্লাহর জমিনে চলতেছে। এই সাধারণ মানুষগুলো কোরআনের হাফেজগুলো, 30 পারা কোরআনের হাফেজ, 30 পারা কোরআন বুকে করে নিয়ে আল্লাহর জমিনে হাঁটে, বলেন সুবহানাল্লাহ, কয় পারা? 30 পারা। এই সাধারণ মানুষগুলো দেখতে পারবে আসমানটা দোল খেতে আছে, আর এমন সময় কোরআনের হাফেজগুলো জমিনের মধ্যে চলতেছে, ওই সাধারণ মানুষগুলো কোরআনের হাফেজদের কাছে যাইয়া অনুরোধ করবে, বিনয় করবে, সুবহানাল্লাহ, বলেন কাদের কাছে? হাফেজদের কাছে। ওই সাধারণ মানুষগুলো কোরআনের হাফেজদেরকে যাইয়া করুণা করে বিনয় করে তাদের কাছে বলবে, ও কোরআনের হাফেজ, আমাদের কোরআন থেকে অক্ষরগুলো উঠে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বুকের মধ্যে 30 পারা কোরআন রেখে দিয়েছে, সুবহানাল্লাহ, বলেন পিছনের মা বোনরা মনে হয় বলে নাই, কি বলছে কি, আর একটা বার বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, সুবহানাল্লাহ বলতে গেলে অনেকে চুপ করে বসে থাকে, মনে করে ওর মধ্যে কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আমার বান্দারে, একটা বার যখন তোমরা আমার এই সুন্দর কথা শুনিয়া সুবহানাল্লাহ বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি জান্নাতের ফলের গাছ আমি আল্লাহ তৈরি করে দিব, এই জান্নাতের বাগানে বসে দেখো আমার বান্দিগুলো কি সুন্দর করে বলতেছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ এত খুশি হয়েছি আমার বান্দার জন্য, আমি আল্লাহ 500 রাকাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহ দান করেছি। কয়শো রাকাত? এ মা বোনেরা, কেউ বাড়ি থাকিয়া 500 রাকাত নফল নামাজ
আজকেও পড়তে পারতাম না, এই জান্নাতের বাগানে বসার কারণে আমার আল্লাহ 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছে, ও ফেরেশতা, এই যে আমার বান্দাকে সুন্দর করে খুশি হইয়া আমার বান্দা হাত বাড়াইয়া দিয়েছে। ফেরেশতারা রে, দুনিয়ার কোন সাধারণ ক্যামেরা দিয়া নয়, আমি আল্লাহর নূরের ক্যামেরা দিয়ে আমার প্রত্যেকটা বান্দিকে ভিডিও করে নাও। বলেন সুবহানাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা আর কেউ? কালেমার তাহিদ না মানলে নবীর নৌকাতে জায়গা, আল্লাহর কুরআন না মানলে নবীজির নৌকাতে জায়গা, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে নবীজির নৌকাতে আছে নাকি জায়গা? না মানে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে নবীজির নৌকায়, ইসলাম না মানলে নবীর নৌকাতে জায়গা বলেন আছে নাকি? রমজান মাসে রোজা না রাখলে নবীর নৌকাতে জায়গা বলেন আছে নাকি? তাহলে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে কি আছে না? আল্লাহর কুরআন মানার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, আমার বান্দা, আমি আল্লাহ কুরআনটা নাজিল করেছি আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনটা গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠায়া দিয়েছি, বান্দারে কোন রাস্তায় চলতে চাও? বান্দা ডাক দিয়ে কয়, আল্লাহ মাবুদ রে, কোন রাস্তায় চলব, রাস্তাটা আপনি দেখাইয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, নাকি শুনতে পাচ্ছেন না? কেউ কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছে, বান্দা কোন রাস্তা তোমাদের পছন্দ হয়, কেমন রাস্তা তোমাদেরকে দেখাইয়া দিব রে বান্দা? বান্দা ডাক দিয়ে কই, মাবুদ এমন একটি রাস্তা দেখাইয়া দেন যে রাস্তায় চললে আল্লাহ তোমাকে পাওয়া যায়। এ মাবুদ এমন একটি রাস্তা দেখাইয়া দেন যে রাস্তায় চললে আমার রাসূলকে পাওয়া যায়। মাবুদ রে এমন একটি রাস্তা দেখাইয়া দেন যে রাস্তায় চললে শান্তি পাওয়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার, বলেন না কার কথা? বলেন না কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রে আমার বান্দা, যদি আমি আল্লাহকে পাইতে চাও, রাসূলকে পাইতে চাও, যদি শান্তি পাইতে চাও, জালিকাল কিতাব এটা এমন একটি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাবটা রাস্তায় চললে আল্লাহকে পাইবা। পাবো কি পাবো না? এরে আমার বান্দা, এমন একটি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, আমার এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, আমার কিতাবটার মধ্যে কোনো ভেজাল নাই, আমার কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, আমার এই কিতাবটা রাস্তায় চললে রাসূলকে পাইবা। এ আমার বান্দা, তোমরা তো শান্তির পাগল, শান্তির জন্য পাগল, শান্তি চাই কি চাই না? বলেন শান্তি চাই কি চাই না? আমার মা বোনেরা, আমি জানতে চাই যারা শান্তি চান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, রে আমার বান্দা, যদি আমার রাস্তায় চলতে চাও, আমার রাসূলকে পাইতে চাও, তাহলে যদি শান্তি পাইতে চাও, আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, এরে আমার বান্দা, যদি এই কুরআনের রাস্তায় যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের এই শান্তির রাস্তা ফিরে পাইবা। তালি এই কুরআনের রাস্তায় চললে কাকে পাবো? এই কুরআনের রাস্তায় চললে আল্লাহকে পাবো, এই কুরআনের রাস্তায় চললে রাসূলকে পাবো, এই কুরআনের রাস্তায় চললে শান্তি পাবো। তবে আমার মা বোনেরা, কুরআনের রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে, কুরআনের রাস্তায় চললে রাসূলকে পাওয়া যাবে, কুরআনের রাস্তায় চললে শান্তি পাওয়া যাবে, এই জন্য আমাদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর একটা জীবন দিয়েছেন, সুন্দর একটি
জীবন দিয়েছেন, এসো মারা কুরানি ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবর বাড়ি, এসো মারা কুরানি ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবর বাড়ি, এসো মারা কুরানি ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবর বাড়ি, কুরআন জীবনের আশা কবরে বাঁধব বাসা, কুরআন জীবনের আশা কবরে বাঁধব বাসা, সঠিক মতো ধরলে কুরআন, সঠিক মতো ধরলে কুরআন জান্নাত হবে আসল বাড়ি, এসো মরা কুরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবর বাড়ি, এসো মরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবর বাড়ি, নামা জীবনের আশা কবরে বাঁধব বাসা, নামা জীবনের আশা কবরে বাঁধব বাসা, সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ জান্নাত হবে আসল বাড়ি, এসো মরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে আস্তে কথা বলেন, এসো মরা কুরআনি ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে, এসো মরা রোজা রাখি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে পর্দা জীবনের আশা কবরে বাঁধব বাসা, পর্দা জীবনের আশা কবরে বাঁধব বাসা, সঠিক মতো করলে পর্দা, সঠিক মতো করলে পর্দা জান্নাত হবে আসলে বাড়ি, এসো মরা কুরআনি ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবর বাড়ি, সুবহানাল্লাহ বলেন, কি দিয়ে জীবন করতে হবে, আমার হাতে এটা কি কুরআন শরীফ, কুরআন মাজিদ, মিনাজ্জুলুমাতি ইলান নূর, সুবহানাল্লাহ, এই কুরআন দুনিয়াতে নাজিল না হলে আমাদের শান্তির রাস্তা আমরা পাইতাম না, কথা বলেন ঠিক না বেটি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জমিন আমাদেরকে পাঠাইয়া দিয়েছেন, কেন পাঠাইয়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি কুরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, রে আমার বান্দা, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহইয়া মা মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ আমার বান্দা, একমাত্র তোমাদের পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছি, আমরা যখন কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার পর্দা, আমার দান সৎকা, আমার জীবন, আমার মরণ, সব কিছু আমার আল্লাহর জন্য, বলেন কার জন্য, বলেন কার জন্য, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে কি আর আমরা করতেছি কি, কথা বলেন ঠিক কি না, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার জীবন, তোমার মরণ, কুরবানি, হজ, যাকাত, সব কিছু কার জন্য, বলেন, আবার কি সুন্দর করে মানুষ কয় বন্ধু, বলে কি, এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, বলে কি বলে না, বলে কি বলে না, এই জীবন কার জন্য, বলেন কি সুন্দর, বন্ধুকে ডেকে ডেকে বলে, বন্ধু এ জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও, নাউজুবিল্লাহ বলেন, এগুলো কি আমরা করতে রাজি আছি, এ জীবন কার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহইয়া মা মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ও আমার বান্দা, তোর পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর তোর কপালটা দিয়েছি একমাত্র আমি আল্লাহর সেজদা করার জন্য, বলেন সুবহানাল্লাহ, কার জন্য, বলেন কার জন্য, আমাদের জীবন একমাত্র আল্লাহর জন্য, আমার জীবন একমাত্র শুধু আমার নবীর জন্য, কথা বলেন ঠিক না বেঠি, আল্লাহর জন্য মরবো, আল্লাহর জন্য জীবন, তার কারণে এই জীবনের মালিক আমার আল্লাহ, জীবনের মালিককে, তারই কুরআন দিয়ে জীবন করতে হবে, কি দিয়া,
সবাই বলেন কি দিয়া সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কুরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কুরআনে, ফিরে চাও খোঁজে নাও তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে, ফিরে চাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফলে পাবে কুরআনের। সুবহানাল্লাহ বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কুরআনের। কবরে হাশর আর ফুল সিরাতে, কবরে হাশর আর ফুল সিরাতে, সাফায়াত করবেন নবী উম্মতের। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কুরআনে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কুরআনে। সুবহানাল্লাহ বলেন। কুরআনে চোখ রাখার দরকার আছে কি না? কারা কারা রাখতে চাই? আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করে নাও, বলেন আমিন। চোখ কোথায় রাখবো? কুরআন পড়ার জন্য আল্লাহ চক্ষু দিয়েছে, জি বাংলা দেখার জন্য নয়। কথা বলেন ঠিক কি না? কি দেখার জন্য? কুরআন দেখার জন্য আমার আল্লাহ চক্ষু দিয়েছে। ও মা বোনেরা, আমার আল্লাহ কুরআনে বলেছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসলমানেরা, আমার আল্লাহ কত সুন্দর একটা ব্রেন দিয়েছে, এই ব্রেনটা যদি আল্লাহর রাস্তায় যদি না খাটাই গোমা, তামাম পৃথিবীর একমাত্র বড় মিস্ত্রি আমার আল্লাহ। আর আমাদের সুন্দর ব্রেনের মধ্যে তামাম পৃথিবীটা আমার আল্লাহ ব্রেনটার মধ্যে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এত বড় লাইব্রেরি আমার আল্লাহ, এত বড় লাইব্রেরি আমার আল্লাহ মাথার মধ্যে দিয়েছেন, ব্রেনটার মধ্যে দিয়েছেন, এই মাথার মধ্যে ব্রেনটার মধ্যে এত সুন্দর লাইব্রেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তামাম পৃথিবীর সমস্ত জ্ঞান জ্ঞানের ব্রেন আমার আল্লাহ পাক মাথার মধ্যে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা দিয়েছেন? সবাই বলেন, ব্রেনটার মধ্যে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেনটার মধ্যে একটা ডিসিশন দিয়েছেন, কি দিয়েছেন? একটা ডিসিশন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ডিসিশন দিয়েছেন, এমন একটা সিদ্ধান্ত আমার আল্লাহ নিয়েছেন রে আমার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার বান্দা এত সুন্দর একটা ব্রেন দিয়েছি, আবার তোমার কপালের 1.5 ইঞ্চির মধ্যে ফিল্ম বক্স দিয়েছি। কি বক্স? বলেন কি বক্স? ফিল্ম বক্স। তার নাম কি? ফিল্ম বক্স নাম কি? মনে হয় আপনারা জীবনেও এই নামটা শুনেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ফিল্ম বক্স আমার আল্লাহ কপালের 1.5 ইঞ্চির মধ্যে দিয়েছেন। ব্রেনটা যখন ডিসিশন দিয়ে দেয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, এই চক্ষু হলো পৃথিবীর সবচাইতে বড় লাইব্রেরি, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি এটাই হচ্ছে ফিল্ম বক্স। আপনার আমার কপালের 1.5 ইঞ্চির মধ্যে এত সুন্দর পৃথিবী জুড়া দুইটা ফিল্ম বক্স আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। পৃথিবীর যেই প্রান্তে তাকাই, পৃথিবীর যেই প্রান্তে যাই আমার মা বোনেরা, কত রাঙ্গামাটি, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিং, বাংলাদেশের সব প্রান্তে আমি যাচ্ছি, কত জায়গা দেখলাম, শাহজালাল রহমতুল্লাহের বাজার দেখে আসলাম, কত দেশ বিদেশে যাচ্ছি গো মা, কত বড় বড় জায়গায় যাচ্ছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমার বান্দারে, তামাম পৃথিবী ঘুরতে থাকবা, চোখের ভিতরকার জায়গা ফুরাবে না। বলেন ফুরাবে কি? বলেন ফুরাবে? হ্যাঁ, এখনই এখনই কথা বলেন ঠিক না বেঠিক? ফুরাবে কি বলেন? তাহলে আমার মা বোনেরা, চক্ষু দিয়েছে আমার আল্লাহ তামাম পৃথিবীর একমাত্র যে ফিল্ম বক্স, এত বড় বক্স, এই যে বক্সটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তার নাম কি? যে মিস্ত্রি এই বক্স বানাইছে তার নাম কি? তার নাম কি? আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় রে আমার বান্দা, এই যে তোমরা, আমি আল্লাহকে মিস্ত্রি বানাইলে আমি আল্লাহ তোমাদের বক্স বানাইছি, তোমাদের বেরেন দিয়েছি রে বান্দা। বান্দারে যখন তুমি যাইতেছ চোখ দিয়ে দেখতেছ যে একটা সাপ যাচ্ছে, কি যাচ্ছে, যখন দেখছো একটা সাপ যাচ্ছে তখন তোমার ব্রেনটা একটা ডিসিশন দেয়, হয়তো সাপের হাত থেকে বাঁচতে হলে দৌড় দাও, নইলে সাপটা মারার জন্য একটা লাঠি হাতে করো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতেরা, তোমরা কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এ আমার উম্মতেরা, যদি আমার আল্লাহকে দেখতে চাও তাহলে কুরআন শরীফ খুলে খুলে দেখো। সুবহানাল্লাহ বলেন। কুরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা, কুরআনের আয়াতগুলো দেখা মানে আমার আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, যে কুরআন দেখলে আল্লাহকে দেখা হয়ে যায়, যে কুরআনে কুরআন তেলাওয়াত করলে আমার আল্লাহর সঙ্গে কথা হয়ে যায়। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরের থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরোয়া যাবি থেকে গুনাগার, গোরোয়া যাবি থেকে গুনাগার, পাই বের হাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। বলেন আমিন। বেজান না খুশি? আমার মা বোনরা খেয়াল করুন, লক্ষ্য করুন, একমাত্র মুসলমানের দানের জায়গা মসজিদ আর মাদ্রাসায়। এই মসজিদ আর মাদ্রাসায় যদি দান করেন গো মা, আল্লাহর পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া, বলবে ও ফেরেশতারা রে, আমার এতিম নবীর উম্মত কবরে আইছে, আমার এতিম নবীর উম্মত কবরে আইছে, ওর পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। সুবহানাল্লাহ বলেন। পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। আল্লাহ পাকের ফেরেশতা মুনকির নাকির এই মাথা থেকে পরীক্ষা করা শুরু করবে গো মা। একমাত্র এই নারীগুলো আল্লাহর জমিনে হাঁটে, কিন্তু কোরআনের আইন মানে না। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? এই জমিনের মালিক কে? আল্লাহ। মাথার উপরে যে বিশাল আসমানটা দিয়েছেন আমার আল্লাহ, খুঁটি আছে নাকি পিলার আছে বলেন? আমাদের জন্য যে প্যান্ডেলটা করেছে, এই প্যান্ডেলের জন্য কয়টা খুঁটি লাগানো হয়েছে ঠিক কিনা বলেন? কিন্তু আসমানের মধ্যে দেখেন তো তাকায়া, একটা প্যান্ডেল আছে কিনা বলেন? আছে নাকি? কিন্তু সেই প্যান্ডেলের নাম, প্যান্ডেলের একমাত্র আসমানের খুঁটি, এই খুঁটির নামটা কি বলেন তো? বলেন তো খুঁটির নাম কি? বিশাল আসমানের খুঁটি, যতদিন এই কোরআন শরীফ দুনিয়ায় আছে ততদিন আসমানটা মাথার উপরে আছে, যেদিন কোরআন থাকবে না সেদিন আসমানটাও থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? যেদিন আসমান থাকবে না, যেদিন কোরআন থাকবে না, সেদিন আর আসমানটা থাকবে না। আমার মা বোনেরা, এই গ্রামের মহল্লার মানুষগুলো কোরআন শরীফ খুলে দেখ, পাহাড়ে কোরআন শরীফ খুলে দেখি, ফজরের নামাজ পড়ে দেখি কোরআন খুলে কোরআনের গায়ের একটা অক্ষর নাই। সুবহানাল্লাহ। কোরআন দৃশ্য পড়ে যাবে। ও মা বোনেরা, অনেক মা বোন আছে ফজরের নামাজটাও পড়তে চাই না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ও মা বোনেরা, কত মা বোনেরা আছে তাহাজ্জুদ পরে আর ঘুমাই না, তাহাজ্জুদ পরে ঘুমাই না, তাহাজ্জুদ পরে কোরআন তেলাওয়াত করে আবার ফজরের আজান হয়ে যায়, ফজরে দেখে কোরআন শরীফটা খুলিয়া দেখে কোরআনের অক্ষর গুলো কিছু নাই, শুধু সাদা কাগজ পড়ে আছে। এই বাড়ির মানুষ দৌড়ে চলে যাবে মাদ্রাসায়, কোরআনের মাদ্রাসায়। আমার ঘরে আমি কি এত বড় পাপ করেছি? কি পাপি আমি? আমি এত বড় পাপ করেছি আল্লাহ, আমার ঘরের কোরআন শরীফ থেকে অক্ষর গুলো উঠে গেল, মাবুদ রে আমি কি পাপটা করেছি আল্লাহ, দৌড়ে চলে যাবে কোরআনের মাদ্রাসায়।
মাদ্রাসায় দেখি হাজার হাজার কোরআন শরীফ। মা বোনেরা লক্ষ্য করে খেয়াল করে শুনবেন, মাদ্রাসায় যা দেখবে হাজার হাজার কোরআন শরীফ মাদ্রাসায়, দৌড়ে যা বলবে হুজুর আমি কত বড় পাপি, আমার ঘরে যে কোরআন শরীফটা আছে এই কোরআন শরীফটা খুলিয়া দেখিলাম আমার কোরআন শরীফের ভিতর থেকে শুধু সাদা কাগজ পড়ে আছে, কালো অক্ষর গুলো সব উঠে গেছে। হুজুর আপনার মাদ্রাসায় দেখেন তো আপনার কোরআন শরীফের অক্ষর গুলো আছে কি না? হুজুর বলবে আমরা হাই হুতাশ হয়ে আছি, তার কারণ মাদ্রাসায় যত হাজার হাজার কোরআন শরীফ আছে প্রত্যেকটা কোরআনের অক্ষর গুলো উঠে গেছে, কোরআনের অক্ষর গুলো উঠে গেছে, মসজিদে কোরআন শরীফ অক্ষর উঠে গেছে, মাদ্রাসায় কোরআন শরীফ অক্ষর উঠে গেছে, একটা কোরআন শরীফের মধ্যে অক্ষর থাকবে না। মা বোনেরা খেয়াল করুন, এই যে কোরআন শরীফের অক্ষর গুলো নাই, সবাই মিলে আসমানের দিকে মুখ উত্তোলন হয়ে যাবে, ঊর্ধ্বপানে সবাই নজর চলে যাবে, হায় আল্লাহ আমরা কি কত বড় পাপী, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদরে জীবনে যত পাপ করেছি, যত জুলুম করেছি আমার নিজের উপরে, শুধু আমার পাপের কারণে আমি নিজেই দায়ী, কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত মাবুনরা খেয়াল করুন, কিন্তু এই যে মাদ্রাসায় সমস্ত আলে মোলামায় গুণ আস আসমানের দিকে তাকাবে, আহারে একটা কদুর জানলা দিলে একটা সিমের জানলা দিলে গো মা বোনেরা, খুঁটির ঘরে যদি উই পোকায় যদি নষ্ট করে দেয়, মাটিতে নষ্ট করে দেয়, একটু বাতাস হলে খুঁটি যখন পড়ে যায় তখন দেখবেন জানলাটা এমনি করে জমিনে পড়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? মা বোনটা বুঝবেন আমার কথা, খুঁটি যখন পড়ে যায় তখন কিন্তু আর এই জানলা থাকে না, এই কোরআন শরীফের অক্ষর গুলো যখন উঠে চলে গেল আহারে আসমানটা তখন দোল খেতে আসে। সুবহানাল্লাহ, ওরে মানুষ আজকে সবাই টিভি সিনেমা নিয়ে বেহুশ হয়ে আসো, ওই দিনকার কথা মনে করো, সেই দিন নাকি কিয়ামত শুরু হয়ে যায়, কথা বলেন আমার মা বোনেরা, এই যে সেই কিয়ামতের দিন যদি শুরু হয়ে যায়, আজকে আসমানের দিকে তাকায় দেখি লক্ষ লক্ষ তারকা আসমানের মধ্যে, আর লক্ষ লক্ষ মানুষ জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও বান্দারে আমি তোমাদের দিয়া এই জমিনটা সাজাইছি, আর আমি লক্ষ লক্ষ তারকা দিয়া আসমান সাজাইছি। আমার মা বোনেরা লক্ষ্য করেন গো মা, আসমানটা যদি দেখি দোল খেতে আসে আমাদের হুশ থাকবে, কথা বলেন হুশ থাকবে, আমরা ভয় করব কার? বলেন কার ভয় করব? এখনো কার ভয় করব? দুনিয়ার জিন্দগিতে আল্লাহর জমিনে চলতেছি, আমরা শুধু ভয় করব আল্লাহ। আল্লাহ কি আপনার কাছে কি টাকা চাইছে, পয়সা চাইছে, সম্পদ চাইছে, আপনার সন্তানের ভাগ চাইছে, নাকি আপনি যে গহনা বানাইছেন তার ভাগ চাইছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমার বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। হে মুসলমানেরা, তোমরা যারা ইমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হয়া কেউ অন্ধকার কবরে যায় না। আমাদের কি হয়ে কবরে যাইতে বলেছে? বলেন কি হয়ে? মুসলমান হয়ে, আমরা তো সবাই বলি মুসলমান, তবে আল্লাহ তো বলছে মুসলমানের মতো মুসলমান হয়ে কবরে আসো, গরুর গোশত খাইলেই মুসলমান হওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেটি? মুসলমানের কাজ কালেমার আইন মানতে হবে, কালেমার তাওহীদ মানতে হবে, কোরআনের আইন মানতে হবে, কথা বলেন ঠিক কি না? কোরআনের আইন মানার দরকার আছে কি আছে না? যদি কোরআনের আইন না মানি, লক্ষ্য করুন আসমানের দিকে তাকাবো, তাকাইয়া দেখতে পারবো আহারে কত বড় বিপদ, আসমানটা দোল খেতে আছে, আসমান দোল খেতে আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় যেদিন আমি কোরআনের অক্ষর উঠাইয়া নিব ওই দিন তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিব। সুবহানাল্লাহ বলেন, তওবার দরজা
বন্ধ করে দিব। এ মা বোনেরা, এখনো তওবার দরজা খোলা আছে, তওবা করতে হবে জীবনের গুনামাপের জন্য। সম্মানিত মা বোনরা খেয়াল করুন, এমন সময় আসমান দোল খেতে আছে, আসমান এমন ভাবে দোল কাচ্ছে, তওবা করতে যাব আমাদের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে যাব, জবান বন্ধ, আর কিছু বলতে পারবো না, দেখতে পারবো কুরআনের হাফেজগুলো আল্লাহর জমিনে চলতেছে। এই সাধারণ মানুষগুলো কুরআনের হাফেজগুলো, 30 পারা কুরআনের হাফেজ, 30 পারা কুরআন বুকে করে নিয়ে আল্লাহর জমিনে হাঁটে, বলেন সুবহানাল্লাহ, কয় পারা? 30 পারা। এই সাধারণ মানুষগুলো দেখতে পারবে আসমানটা দোল খেতে আছে, আর এমন সময় কোরআনের হাফেজগুলো জমিনের মধ্যে চলতেছে। ওই সাধারণ মানুষগুলো কোরআনের হাফেজদের কাছে যাইয়া অনুরোধ করবে, বিনয় করবে, সুবহানাল্লাহ, বলেন কাদের কাছে? হাফেজদের কাছে। ওই সাধারণ মানুষগুলো কোরআনের হাফেজদেরকে যাইয়া করুণা করে বিনয় করে তাদের কাছে বলবে, ও কোরআনের হাফেজ, আমাদের কোরআন থেকে অক্ষরগুলো উঠে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বুকের মধ্যে 30 পারা কোরআন রেখে দিয়েছে, সুবহানাল্লাহ, বলেন। পিছনের মা বোনরা মনে হয় বলে নাই, কি বলছে কি, আরেকটা বার বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, সুবহানাল্লাহ বলতে গেলে অনেকেই চুপ করে বসে থাকে, মনে করে ওর মধ্যে কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আমার বান্দারে, একটা বারে যখন তোমরা আমার এই সুন্দর কথা শুনিয়া সুবহানাল্লাহ বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি জান্নাতের ফলের গাছ আমি আল্লাহ তৈরি করে দিব। এ বান্দা, শুধু তাই নয়, যদি তোমরা একবার সুবহানাল্লাহ বলো রে বান্দা, আসমানের মধ্যে জমিনের মধ্যে যত ফাঁকা জায়গাগুলো আছে সব আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই যে 30 পারা কোরআনের হাফেজ, হাফেজদেরকে ধরবো কোরআনের হাফেজ, আল্লাহ কোরআন থেকে অক্ষরগুলো উঠায় নিয়েছে, আর তোমাদের বুক ভর্তি আল্লাহ 30 পারা কোরআন রেখে দিয়েছে, তার কারণ আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডেকে ডেকে দিয়া কয়, আসমান রে তোমার মধ্যে আমার কোরআন শরীফটা রাখবরে, আসমান, ও আসমান তুমি আমার কোরআনটা গ্রহণ করো। আসমান ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মধ্যে কোরআন শরীফ রাখলে আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না। আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে কয়, জমিন তোমার মধ্যে আমার কোরআন শরীফটা রেখে দেব, জমিন রে তুমি আমার কোরআনটা গ্রহণ করো। জমিন ডাক দিয়ে কয়, আল্লাহ যদি আমি জমিনের মধ্যে কোরআন শরীফটা রেখে দেন, ও আল্লাহ আমি জমিন জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আমার আল্লাহ পাথরকে ডাক দিয়া কয়, পাথর রে তোমার মধ্যে আমি কোরআন শরীফটা রাখবো। পাথর ডাক দিয়া কয়, আল্লাহ যেখানে আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, ও মাবুদ আমি পাথর কেমনে শিকার হব, ও আল্লাহ আমি পাথর কেমনে শিকার হব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পাথর রে আসমানের মধ্যে যদি এই কোরআন শরীফটা রেখে দিই, আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে যদি এই কোরআন শরীফটা আমি রেখে দিই, জমিন নীল দরিয়া হয়ে যাবে। লাউ আনজাল মাহাজাল কোরআনি আলা জাবালিন, সুবহানাল্লাহ, বলেন কার কথা? লাউ আনজাল মাহাজাল কোরআনি আলা জাবালিন, পাথরে যদি ওই আসমানে কোরআন রাখে, আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যদি এই জমিনে কোরআন রাখি, জমিনটা নীলদরিয়া হয়ে দেবে যাবে। পাথর ডাক দিয়ে কয়, আল্লাহ আসমানটা টুকরা টুকরা হয়ে যাবে, জমিন নীলদরিয়া হয়ে দেবে যাবে। ও মাবুদ রে আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআন শরীফ রেখে দেন, আমি পাথর পাথর থাকব না, পাথর গলে পানির মতো হয়ে যাব। তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, হেরার গোহাই কান্দে নবী উম্মতের মায়াই, হেরার গোহাই কান্দে নবী উম্মতের মায়াই, মন আমার কাঁদি রে, প্রাণ আমার কাঁদি রে, যেতে সোনার মদিনাই, মন আমার কাঁদি রে, প্রাণ আমার কাঁদি রে, যেতে সোনার মন আমার কাঁদি রে, প্রাণ আমার কাঁদি রে,
যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো পেয়ে নবীর ঠিকানা, যে মদিনা ধন্য হলো পেয়ে নবীর ঠিকানা। মন আমারি কাঁদি রে, প্রাণ আমারি কাঁদি রে, যেতে সোনার যে মোদি নাই কান্দে নবী, যে মোদি নাই কান্দে নবী, উম্মতি উম্মতি বলে বলেন আল্লাহু আকবার। বলেন না কার জন্য কান্দে, বলেন না কার জন্য কান্দে। আমার আল্লাহ কোরআন শরীফ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, আমার আল্লাহ কোরআন শরীফ পাথরেও রাখে নাই, আমার আল্লাহ কোরআনেই ঘোষণা করে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। উত্তম জিকির কি বলেন? উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। এরে আমার বান্দা, এই কোরআন আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরেও রাখি নাই, প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহ কোরআন রেখে দিয়েছি। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের এমন একটা জায়গায় কোরআন শরীফ রাখছে, আর প্রত্যেকটা মা জাতিকে কোরআনের মাদ্রাসায় সন্তানকে ভর্তি করা লাগবে। আপনি কোথায় পড়াবেন আপনার সন্তানকে? অফিসার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, চার পয়সার দাম নাই। একটা সন্তান যদি অফিসার বানান, একটা সন্তান যদি ইঞ্জিনিয়ার বানান গো মা, ওই সন্তান দুনিয়ার কামাই রোজগার করে খালি হাতে কবরে চলে যাবে। আর প্রত্যেকটা মা যদি একটা সন্তান এই কোরআন দিয়ে যদি গড়তে পারেন গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ওই কোরআনের হাফেজ পৃথিবীর সব সম্পদ নিয়ে কবরে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি না ইঞ্জিনিয়ারের দাম বেশি না কোরআনের হাফেজের দাম বেশি। আহা, আমরা কি চাই যে আমাদের সন্তান কোরআনের হাফেজ হয়ে যাক, কোরআনের এলেম শিক্ষা করুক? চাই কি মা বোনেরা, চাই কি? একটা মা পাঁচটি সন্তানের মা, খেয়াল করুন, গরিব মানুষ পাঁচটি সন্তান জন্ম দিয়েছে, পাঁচটি সন্তান ও মা বোনেরা, কিন্তু ওই সন্তানটা যুবক কালে বিবাহ করেছে মাত্র, স্বপ্ন দেখতে পাচ্ছেন আমি একটা জায়গায় প্রসব করেছি, প্রসবের পরে লক্ষ্য করে দেখতে পারলাম আমার প্রসবে সাতখানা কোরআন শরীফ ভিজে গেছে। আমি প্রসব করেছি, সাতখানা কোরআন শরীফ আমার প্রসবে ভিজে গেছে, স্বপ্নটা ভেঙে গেল, থরথর করে কাঁপতেছে, ভয়ে গলাটা শুকায় গেছে। বিবিকে ডাক দেয়া, কয় বিবি রে তাড়াতাড়ি আমার একটু পানি দাও, এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে আমার কলিজাটা শুকায় গেল রে বিবি। বিবি ডাক দেয়া, কয় স্বামী কি এমন স্বপ্ন দেখেছেন আপনি, আপনি এত বড় ভয় পেয়ে গেছেন? বলে বিবি রে, ভয় তো ভয়, শুধু ভয় নয়, আমার বড় ভয় হয় আল্লাহর ভয়। আমি এত বড় পাপের স্বপ্ন দেখেছি, আমি এত বড় পাপ করেছি। বিবি ডাক দিয়ে কই, স্বামী কি এত বড় পাপের স্বপ্ন আপনি দেখেছেন, আপনি একটু আমার কাছে বলেন। স্বামী শুধু কান্দে, স্বপ্নের কথা বলে না। বলে বিবি রে, না বললেও তো হয় না, আমি স্বপ্ন দেখলাম, আমি প্রসব করেছি, আমার প্রসবে সাতখানা কোরআন শরীফ ভিজে গেছে, আমি কত বড় পাপ করেছি। বিবি ডাক দেয়া, কই আপনি প্রসব করলেন তখন কি দেখছিলেন যে আপনার ওইখানে কোরআন শরীফ আছে? বলেন না, আমি যখন প্রসব করেছি ওইখানে কোরআন শরীফ ছিল না, কিন্তু প্রসবের পর লক্ষ্য করে দেখি ওইখানে সাতখানা কোরআন শরীফ। বলে তাড়াতাড়ি মসজিদের হুজুরির কাছে যান জিগান। আহারে, প্রসবে কোরআন শরীফ যদি ভিজে যায় বড় পাপের কথা। চলে গেছেন মসজিদের হুজুরের কাছে, স্বপ্নের ব্যাখ্যা তো কেউ কিন্তু জানে না, কথা বলেন ঠিক কিনা? যেমন সমান মানুষ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না। চলে গেছে মসজিদের হুজুরের কাছে, হুজুর আপনার কাছে জানতে চাই ব্যাখ্যা। বলে কি? স্বপ্ন দেখলাম, প্রসব করেছি, আমার প্রসবে সাতকানা কোরআন শরীফ ভিজে গেছে। হুজুর
রাত থেকে বড় হুতাশ হয়ে আছি, ক্রন্দন করতেছি, বলে তুমি বড় পাপের কাজ করেছ, তোমার প্রসাবে কোরআন ভিজে গেছে, তুমি বড় এত বড় পাপের কাজ করেছ, তোমার বড় পাপ হয়ে গেছে। ওই যুবক ছেলে কোথায় পাবে ভালো একজন আলেম, বুজুর্গ আলেম পাবে? কত স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত ওর কলিজার মধ্যে শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার কিছু মানুষ আছে, কোরআন শরীফ যদি উপর থেকে পড়ে যায়, কোরআন শরীফ পড়ে গেলে সেই কোরআন শরীফটা একটা পাল্লাই তুলে, এক পাল্লাই চাউল দেয় আর এক পাল্লাই কোরআন শরীফ দেয়, দিয়ে আবার আল্লাহর কাছে কান্দার, বলে আল্লাহ কোরআন শরীফ পড়ে গেছে, আমি বড় পাপ করেছি। মা বোনেরা, কোরআন শরীফের ওজন তামাম পৃথিবী দিতে পারবে না? বলেন পারবে কি? আপনি এমনিতেই দান করেন, আল্লাহর কাছে নফল নামাজ করে কান্দেন, মাপ চান আল্লাহর কাছে, তার কারণ কোরআন শরীফ তো আমরা সব করে কেউ ফেলি না, ফেলি কি সব করে কেউ ফেলি না, আগেকার মাছ আছে না এগুলো করতো। তবে মা বোনরা খেয়াল করুন, এই যে কোরআনের মর্যাদা, ওই যুবক ছেলে তো ভালো বুজুর্গ আলেম খুঁজতে খুঁজতে চলে গেছে, যাওয়ার পরে দেখলো ভালো একজন বুজুর্গ আলেম তার কাছে যা স্বপ্নের কথাটা বলছে, বুজুর্গ আলেম মুরব্বী ডাক দিয়ে কয়, বাবা তুমি যে স্বপ্ন দেখছো, তুমি বিয়ে করেছো কিনা? বলে বাবা বিয়ে করেছি মাত্র এক বছর। বলে বাবা তুমি এক বছর বিয়ে করেছ? বলে হ্যাঁ। বলে বাবা রে তুমি একটু আমার কাছে আগাই আসো। আগাইয়া গেছে, কপালের মধ্যে একটা চুম্বন করেছে, কপালের মধ্যে একটা চুম্বন করেছে, যুবক ডাক দিয়ে কই, হুজুর এত বড় পাপ করেছি আমি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আর আপনি আমার কপালের মধ্যে চুম্বন করলেন। বুজুরগি ডাক দিয়ে কয়, ও যুবক, বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাতটি সন্তান পুত্র সন্তান দান করবে, আর সাতটি পুত্র সন্তান কোরআনের হাফেজ হবে। কিসের হাফেজ? কোরআনের হাফেজ। আমরা কেউ স্বপ্ন দেখছি না, কেউ তো আমরা স্বপ্ন দেখছি না, কোরআনের হাফেজ। জনমে দক্ষিণী মা, সাতটি সন্তান কোরআনের হাফেজ, কিন্তু স্বামীটা মারা গেল, সাতটি সন্তান হওয়ার পরে স্বামী মারা যায়, ওই জনমে দক্ষিণী মা শুধু মনের মধ্যে একটা উল্লাস আনন্দ, আমি কোরআনের হাফেজের মা হব। জনমে দক্ষিণী মা কি করবে, সাতটি সন্তান কোরআনের হাফেজ বানাবে, লেখাপড়া করাবে, মাদ্রাসায় পড়ানো লাগবে, টাকা নাই পয়সা নাই, কি দিয়ে মাদ্রাসায় পড়ালেখা করাবে, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়াইতে গেলে সন্তানদের ভালো পোশাক লাগবে, ভালো খাবার দেওয়া লাগবে, তার কারণ মুখস্থ বিদ্যা বড় কঠিন বিদ্যা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করে সহজে পেয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জনমে দক্ষিণী মা কি করে সন্তানকে কোরআনের হাফেজ বানাবে? আহারে, একজনের বাড়িতে কাজের জন্য প্রতিদিন তার বাড়ি মাটির কলসি ভর্তি করে শুধু পানি টানত, সুবহানাল্লাহ, প্রত্যেকটা বাড়ি বাড়ি পানি দিতে লাগলেন। জনমে দক্ষিণী মা পানি টানিয়া টানিয়া প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানি দেয়। জনমে দক্ষিণী মা সাতটি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়া ওই মা প্রত্যেকটা বাড়ি কাজ করে, আর কাজের বেতন নিয়া মাদ্রাসায় চালায়। কোথায় দেয়? মাদ্রাসায় দেয়। একে একে জনমে দক্ষিণী মা, স্বামী নাই, শুধু সন্তান মাদ্রাসায় পড়ে, কিভাবে সন্তানদেরকে মানুষ করবে? মার একটাই মাত্র চিন্তা, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কান্দার, বলে আল্লাহ রে আমি সাতটা সন্তান কোরআনের হাফেজ না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমাকে কবরে ডাক দিও না। যখন আমার সাতটি সন্তান কোরআনের হাফেজ হয়ে যাবে, আমার জীবন বড় সার্থক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে আমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের।
কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা, হায়রে জান্নাতের ঠিকানা। কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। সবাই কান সুবহানাল্লাহ। কিশোর পাগল সবাই বলেন, আপনারা মনে হয় বেজার হচ্ছেন, রাগ হচ্ছে, কোথার থেকে শঙ্কুপার থেকে আবার বক্তা নিয়ে আইছে নাকি? খেয়াল করুন, লক্ষ্য করুন, এটা ছাগল বান্ধা আছে। একটু গল্প করি না, গল্প শুনবেন? কোরআনের মাহফিলে তো গল্প করলে মজা লাগে না, আবার গল্প শুনতে চান? একটা ছাগল আর একটা গরু বান্ধা আছে। এখন গরুর গালের দাঁত ছোট না বড়? আর ছাগলের গালের দাঁত? এখন গরু ডাক দিয়ে কয়, ও ভাই ছাগল, তোর গৃহস্থ বড় ভালো আর আমার গৃহস্থ বড় নিষ্ঠুর। ছাগল ডাক দিয়ে কয়, ভাই গরু, তোমার গৃহস্থ নিষ্ঠুর আর আমার গৃহস্থ ভালো। তো তোমার গৃহস্থ যদি নিষ্ঠুর হয়, তোমার গালের দাঁতগুলো তো ছোট না বড় আছে, তাই না? বলে কেন তোমার গৃহস্থ নিষ্ঠুর? বলে সারা দিন ডাক, শুধু এক খুঁটাই বেঁধে রাখে, ঠিক কিনা বলেন? ছাগল ছাড়ে আর গরু কি ছাড়ে? কেউ বলেন গরু ছাড়বে? গরু ডাক দিয়ে কয়, ছাগল ভাই, তোমার গৃহস্থ বড় ভালো আর আমার গৃহস্থ বড় নিষ্ঠুর। ও ভাই ছাগল, তোমার গৃহস্থ প্রতিদিন কয়েকবার করে ছেড়ে দেয়, তুমি এখানে সেখানে গাছের পাতা খেয়ে বেড়াও, আর আমার গৃহস্থ এত বড় নিষ্ঠুর, একই জায়গায় রেখে দেয়, প্রসব পায়খানার মধ্যে আমি শুয়ে থাকি, আমার একটা বারও ছেড়ে দেয় না। ছাগল ডাক দিয়ে কয়, ভাই গরু, তোমার গৃহস্থ যখন তোমারে বেঁধে রাখে, তোমার গালে কত বড় বড় দাঁত আছে, রাতের অন্ধকারে খুঁটার থেকে এই দড়ি কাটিয়া তুমি পালাইয়া যাও, তুমি পালাইয়া যেতে পারো না? তুমি, তোমার কি বুদ্ধি নাই? গরু ডাক দিয়ে কয়, ভাই ছাগল, পালাইয়া মানে যেতে পারি, এটা শর্তের জন্য আছি। বলে কি শর্ত? বাবা গরুর আবার শর্ত আছে? বলেন আছে কি? গরুর শর্ত আছে? বলে একটা আশায় আছি আমি। বলে কি আশায়? বলে আমার গালে দাঁত দিয়া দড়ি কেটে আমি যাইতে পারি, কিন্তু আমি একটা আশায় আছি। বলে কি আশায়? বলে আমার গৃহস্থর সুন্দরী একটা কন্যা আছে, আমার গৃহস্থ প্রতিদিন ওই কন্যাকে কয়, তোরে আমি অনেক টাকা খরচ করে লেখাপড়া করাচ্ছি, এইবার সামনে ফাইনাল পরীক্ষা যদি পাশ না করিস, তোর গরুর সাথে বিয়ে দেব। কার সাথে বিয়ে দিবে? গরুর সাথে বিয়ে দিবে। বিবেক বুদ্ধি না থাকলে তার গরুই বলে। লক্ষ্য করে আমার মা বোনেরা, গরু ডাক দিয়ে কয়, ভাই ছাগল, গৃহস্থ রই মেয়েটা সুন্দরী কন্যা নাকি? বলে ওর বাপ বলে গরুর সাথে বিয়ে দেব, এই জন্য আমি যাই নাই। মা বোনেরা গো, কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে। আমি আপনাদেরকে কথাটা বললাম আপনাদের বোঝানোর জন্য, এটা কোনো গল্প না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। এরে আমার বান্দা, একটা গরু যদি একটা গৃহস্থের সুন্দরী কন্যার অপেক্ষায় যদি থাকতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছি, তোমরা যদি আমার ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি, না 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 খুলে দিয়েছি।